أنا من ثانية كلها. كيف بتعمل هذا؟ ثانية من ثانية كلها. বন্ধুরা তোমরা তো বুঝেই গেছো আজ হচ্ছে সেই দিন, আজ হচ্ছে ছাদ ঢালাইয়ের দিন। তো ফার্স্টে মেশিনে পুজো করলাম, তারপর ছাদে এসে পুজো করে নিয়েছি, আমি করেছি, বরমাসাই পুজো করেছে আর শ্বশুরমশাই পুজো করে নিয়েছে। আর এখন দেখো কাজ শুরু হয়ে গেছে, এই যে দাদারা সিমেন্ট বালি নিয়ে সিঁড়িতে ঢালাও শুরু করে দিয়েছে। তো পুরো ব্লগটা তোমরা দেখো, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। দেখো বন্ধুরা আমাদের ছাদ ঢালাইয়ের কাজ প্রায় শেষ হয়ে এসছে, অনেকটাই রোদ উঠেছিল তাই ছাদে থাকতে পারিনি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। এই দেখো আর অল্প একটুখানি কাজ বাকি আছে, কেমন হয়েছে জানিও আর প্লিজ কমেন্ট করো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, প্লিজ প্লিজ জানিও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ কিছু কমেন্ট করছো না, লাইক করছো না, শেয়ার করছো না, প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণই মূল্যবান। তো দেখতে দেখতে ঢালাইয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর খানিকটাই বাকি, শেষ পর্যায়ে একদম। আর এখন আজকে ছাত্রা এই অবস্থাতেই থাকবে, কালকে হয়তো আরও কিসব সিমেন্ট ফিমেন্টের কাজ হবে শুনছিলাম। তো আর এখন হচ্ছে নাকি যে মিষ্টি মুখ করার পালা, কারণ এই যে দাদারা কাকুরা সারাদিন রোদের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ঢালাইয়ের কাজটা করেছে। এখন ফার্স্টে তাদেরকে মিষ্টি মুখ করিয়ে তারপরে আমরাও মিষ্টি খাবো, তাই আমি আর মা এখানে মিষ্টি সাজিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমি মোটেই ভালো নেই। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবার। আমার এই ব্লগটায় সোম আর রবি দুটো নিয়ে করা হয়েছে, কারণ কালকে তো আমাদের ছাদ ঢালাই গেছে। তো কালকের ভিডিওটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কালকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, ঢালাইয়ের কাজ হয়েছে, সব হয়েছে। তারপরে রাত্রেবেলা ভেবেছিলাম এডিট করে একটু বেশি রাতের দিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। এমনিতে আমি প্রতিদিন সন্ধে 6টা থেকে 7টার মধ্যে চেষ্টা করি তোমাদের সাথে আমার ভিডিও সারাদিনের সব কিছু শেয়ার করার, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি। ভেবেছিলাম রাত্রেবেলা শেয়ার করবো, কিন্তু রাত্রেবেলা যে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে আর আমার হাজব্যান্ডের সাথে, মানে তারপরে আর সেই অবস্থায় ছিলাম না আমরা যে ভিডিও শেয়ার করবো। আর আজকে এখনও এই ভিডিওটা রেকর্ড করতে করতে আমার ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু তোমরা আমার ফ্যামিলি আর তাই সেই কারণেই ফ্যামিলির সাথে শেয়ার না করে থাকতে পারলাম না।
তো যাই হোক, আসল কথায় আসা যাক। কালকে রাত্রেবেলা আমরা গেছিলাম দুপুরে ঢালের কাজটা হয়ে যাওয়ার পর আমরা বিকালবেলা আবার সবাই ওই বাড়ি গেছিলাম। ফেরার পথে আমার জানি না মাথায় কি ভূত চেপেছিল, হঠাৎ করে মনে হলো একটু গাড়ি চালাই। আমার বরের বাইকটা আমি চালাই, মাঝে মাঝেই চালাই, সোজা রাস্তায় চালাতেও পারি ভালো মতনই। তো এর আগে যখন নতুন শিখেছি, এর আগে যতবার চালিয়েছি কোনোদিন এরকম কিছু ঘটেনি, ভালো মতনই সবসময় চালিয়ে আবার বাড়ি ফিরেছি। তো কালকে ফার্স্টে একা একাই চালাচ্ছিলাম, হঠাৎ করে জানি না কি মনে হলো, বরকে বললাম তুমি বসো, তোমাকে নিয়ে একটু চালাই। তারপরে ও বসলো। তো চালাতে চালাতে সোজা রাস্তা ভালোই যাচ্ছিলাম, কিন্তু একটা মোড়ে ঘোরাতে গিয়েই এই দুর্ঘটনাটা ঘটে গেল। মানে মোড়টা যখন ঘোরাতে গেছি, ব্যালেন্স পাইনি গাড়িটা ঘোরাতে পারিনি ঠিক করে, নার্ভাস হয়ে গিয়ে গাড়ি স্পিড বাড়িয়ে ফেলেছিলাম। আর সামনেই ছিল একটা ড্রেন, বেশ মাঠের পাশে একটা ভালোই বড় ড্রেন, মানে আমি গাড়ি তো পড়ে গেছেই, আমি গাড়ি টপকে গিয়ে ড্রেনের পাকের মধ্যে পুরো পুরো শুয়ে পড়েছি, মানে উপুর হয়ে শুয়ে পড়েছি পুরো ড্রেনের ভেতর ঢুকে। আর আমার বর আমাকে ঢুকে আরও সামনে গিয়ে পড়েছে, মানে ওর তো অনেক জায়গায় কেটে ছড়ে গেছে, অনেকটাই লেগেছে। আর আমার এই যে দেখো, আমার এই এই পাশটা, আমার মানে বাঁ পাশটা, আমাদের দুজনেরই বাঁ পাশটাতে লেগেছে, এমনকি গাড়িরও বাঁ পাশটাই ভেঙেছে। এই যে গাল থেতলে গেছে, কান থেতলে গেছে, এই হাতে লেগেছে, মানে বিভৎস, মানে বাঁ পাশটা পুরো ব্যথা। তো কালকে আমি যে একটা ভয়ানক অভিজ্ঞতার মানে সম্মুখীন হয়েছি, যে একটা ভয়ানক ঘটনা ঘটেছে আমার সাথে, তার থেকে আমার একটা জিনিস ভীষণভাবে, আমি কালকের থেকে মানে আমি পুরো ট্রমাই ছিলাম, মানে শুধু ভাবছি যে এটা কী হলো। আমি মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার তো এক মুহূর্তের জন্য পুরো চারিদিক অন্ধকার, কোনো সেন্স ছিল না। যখন ড্রেনের মধ্যে শুয়ে আমার জ্ঞানটা ফিরলো ফার্স্ট, আমার শুধু একটাই কথা মনে হচ্ছিলো যে আমি তো এখানে পড়ে আছি, আমার বর কোথায়, ঠিক আছে? তো আমি মানে যখন ওই আমাকে ড্রেন থেকে, ও নিজে ওঠার পর ওই আমাকে তুলেছে ড্রেন থেকে, ট্রেনে আমি তো পুরো পাকে গেঁথে গেছিলাম, ওই তুলেছে। আমি মানে তাকাতে তো পারছি না, চোখ নাক কান দিয়ে সব পাক ঢুকে পুরো বন্ধ, তাকাতে পারছি না। আমি শুধু হাত পেরাচ্ছি যে তুমি কোথায় তুমি কোথায়। ও বলছে আমি তো এটাই আমি আমি, মানে আমি মানে ওকে সেই সময় যে আমার কোনো হুঁশ নেই, রাস্তায় এত লোক এত কিছু, তার মাঝখানে ওকে জড়িয়ে ধরে মানে আমি হাউমাউ করে কেঁদে উঠেছি, আর মানে বসিয়ে দিয়েছে। মানে তারপরে আমি আমি এই অভিজ্ঞতা থেকে সবার কাছে আমি এই ভিডিওটা জানানোর আমার একটাই উদ্দেশ্য, একটাই, আমি কোনোরকম সিম্প্যাথি বা আমার এই দুঃখের কথা সবাইকে জানানোর জন্য ভিডিওটা বানাচ্ছি না। ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য বন্ধুরা, যারা যারা বাইক চালাতে পারো ভালো মতন, মানে তারা তারাই একমাত্র চালাবে, যখন তুমি যতক্ষণ না তুমি জানছো না যে হ্যাঁ তুমি পুরো বাইক নিয়ে পাকাপোক্ত, কোনো সময় কোনো রকম চ্যালেঞ্জ নিয়ে হোক বা কোনো রকমভাবে মতিভ্রমেও নিজের আপনজনদের গাড়িতে বসিয়ে নিয়ে এরকম ভুলভালভাবে গাড়ি চালাবে না। কারণ কালকে আমি বুঝতে পেরেছি যে আপনজনের কোনো কষ্ট হলে যে কতটা কষ্ট হয়, মানে কালকের ঘটনার পর আমি ফিল করেছি যে সেই অবস্থায় আমার মনে, আমি মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কী জোর ভয় পেয়েছিলাম, আমি নিজের কথা ভুলেই গেছি, আমি শুধু ভাবছি আমার বর কোথায়, ওকে তো আমি গাড়িতে বসিয়েছি, আমার কালকের থেকে শুধু এটাই মনে হচ্ছে আমি কেন ওকে বসালাম আমার জন্য হলো। প্লিজ বন্ধুরা, যতক্ষণ না তোমরা নিজেরা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ তোমরা গাড়ি চালাতে সক্ষম, গাড়ি যে কোনো সিচুয়েশানে যে কোনো রাস্তায় যেরকম পরিস্থিতি তোমরা গাড়ি নিয়ে সুস্থভাবে ফিরে আসবে, ততক্ষণ অবধি কোনো কাউকে গাড়িতে বসিয়ে চালাবে না। আর নিজেরাও সবসময় সেফটি মেনটেন করবে, হেলমেট পরবে, আর গাড়ি ধীরে চালাবে, গাড়ি মাঠে ভালো করে শিখবে, তারপরে রাস্তায় উঠবে, প্লিজ প্লিজ। কারণ এই যে কষ্টটা, এই কষ্টটা কাউকে মানে বলে বোঝানো যায় না। সবাই সাবধানে গাড়ি চালাবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গাড়ি আস্তে চালাবে, হেলমেট পরবে, এটাই আমার বলার। আর বেশি কিছু বলতে চাই না। তো যাই হোক, আনন্দটা তোমাদের সাথে ভেবেছিলাম খুব সুন্দর করে শেয়ার করবো, পারলাম না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার তোমাদের সাথে একটু কদিন পর নতুন ব্লগে নতুন ভিডিওতে। তোমরা সবাই প্রে করো যেন আমরা দুজন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর তোমরাও সবাই ভালো থেকো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তারা প্লিজ করে নিও। আর প্লিজ তোমরাও কমেন্ট করো বন্ধুরা, তোমরা কেউ কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করো তোমাদের মতামত। টাটা।